আপনি বলেছেন সহি আকিদা জানার জন্য কি কি বই পড়া যায় আরবিতে তো অসংখ্য বই আছে সালাফে সালাহিনের প্রচুর সুন্দর সুন্দর বই আছে আকিদার ফুল ডেসক্রিপশন দিয়ে সুন্না ভিত্তিক আলোচনা সহ সব বই আছে সেগুলো আমি আমার ছোট্ট আকিদা বিষয়ক যে গ্রন্থ আহলসোনাল জামাতের আকিদা সেখানের বিবিলোগ্রাফিতে অর্থাৎ গ্রন্থ আমি উল্লেখ করেছি আর বাংলা ভাষায় যে বইগুলো আমাদের কাছে ইতোমধ্যে অনুদিত হয়ে অথবা বাংলায় লিখিত আকারে এসেছে এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য বই আপনাদের সামনে আমি উল্লেখ করছি একটি হচ্ছে শারহুল আকিদাতি তহাউয়া শারহুল আকিদাতি তাহাউইয়া ইমাম তহাবির যে মোখতাসার আল আকিদা আছে সেটাকে ব্যাখ্যা গ্রন্থ হিসাবে চমৎকার সরা করেছেন উল্লেখ করেছেন আবিল এজ আল হানাফি তিনি একজন বড় ইমাম ছিলেন তিনি অত্যন্ত চমৎকার এবং বিশুদ্ধ সরা করেছেন বলে এটি মদিনা ইউনিভার্সিটিতে পাঠ্য সেটি বাংলায় অনুদিত আকারে এখন পাওয়া যায় দ্বিতীয় যে বইটি সেটি বাংলা ভাষা আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ অসুলুল ইমান অসুলুল ইমান এই গ্রন্থটি মেদিনা ইউনিভার্সিটির একদল প্রাজ্ঞ বিজ্ঞ সিনিয়র ওলামাইকেরাম লিখেছেন শিক্ষক এ বইটিও বাংলা অনুদিত হয়েছে এবং সবুজপত্র নামক একটি প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে আর আমার যে বইটি আমি বললাম খুব সংক্ষেপে আহ ওল জামাতের মূলধারার যারা আকিদা পোষণ করেন তার আলোকে এই বইটি সংক্ষিপ্তভাবে সংকলন করা হয়েছে আপনারা এটিও পড়ে দেখতে পারেন এটি তাইবা একাডেমি থেকে প্রকাশিত এবং সেটিও পাওয়া যাচ্ছে তৃতীয় আরেকটি বই আকিদাততো হিট ডক্টর সালেহ আলফাউজানের লেখা সেটিও একটি অনুবাদ গ্রন্থ এবং এই বইটি বাংলায় পাওয়া যাচ্ছে সিয়ান পাবলিকেশানস থেকে এবং আরেকটি বই সেটিও বেশ ভালো একটি বই আকিদার সংকলন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লা এই বইটিও পড়া যেতে পারে মোটামুটি আকিদার মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো এ কয়েকটি বই পড়লে খুব ভালোভাবেই জানা যাবে ইনশাল্লাহ এরপর আপনি আরেকটি প্রশ্ন করেছেন সেটি হলো তাফসির গ্রন্থের মধ্যে সাধারণের জন্য এক বা একাধিক তাফসির কোনগুলো পড়া যায় আমরা জানি তাফসির গ্রন্থের অনেকগুলো এখন বাংলায় বের হয়ে গেছে এবং এর মধ্যে অধিকাংশই কপি পেস্ট কারণ এখন প্রত্যেকেই দেখা যাচ্ছে যে এক একটা অনুবাদ তিনি বের করে ফেলছেন তো সাধারণত এই অনুবাদগুলোর মধ্যে সর্বপ্রথম যে অনুবাদটিতে আয়াত সেফাত আল্লাহ সম্পর্কিত যেই আয়াতগুলোর সঠিক অর্থ করা হয়েছে সেটি হলো রাওয়ায়ুল বায়ান আলবায়ান ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত একটি অনুবাদ গ্রন্থ অনুবাদও কিন্তু এক ধরনের তাফসির সংক্ষিপ্ত তাফসির কারণ এটা হলো তারজামাতু মায়ানি আল কোরআন আল কোরআনের অর্থের অনুবাদ এটাই তাফসির বলত। আল কোরআনে আসলে কি বোঝানো হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ তাফসির অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তাফসির তাফসির বলতে আমরা সাধারণত বুঝি অনেক ব্রড তাফসির না আসলে এই এই যে প্রত্যেকটা আয়াত থেকে কি মুরাদ কি বোঝা যায় এবং অ্যাকিউরেট মিনিংটা পেশ করা অথেন্টিক অর্থটা বা বিশুদ্ধ অর্থটা পেশ করা এটা হচ্ছে আর তাফসির এই জন্য আমরা দেখি মুজাম্মা আল মালিক ফাহাদ সৌদি আরবের যে কিং ফাহাদ কোরআন কমপ্লেক্স আছে সেখান থেকে সংক্ষিপ্ত যে তাফসিরটা বের করা হয়েছে এটাকে বলা হয় তাফসির আল মুয়াসার আর তাফসির আল মুয়াসার আর তাফসির আল মুয়াসর অর্থ তাফসির মেড ইজি অর্থাৎ খুব সহজ তাফসির সেখানে মূলত প্রাধান্য দেওয়া হয়েছে আরবি থেকে আরবিতে সহজ সরল অর্থ করা আর আমরা যখন বাংলায় অর্থ করি এটাও সংক্ষিপ্ত তাফসির যাই হোক আমি আমার জানা মতে দেখেছি আলবায়ান ফাউন্ডেশনের এই অনুবাদে এই অনুবাদের মধ্যে সর্বপ্রথম বাংলা ভাষায় যতগুলো অনুবাদ হয়েছে তার মধ্যে আয়াত সেফাতের ব্যাপারে খুবই সতর্কতার সাথে অর্থ করা হয়েছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আকিদার একটা প্রসঙ্গ যে আল্লাহর কি তাভিল করা যাবে আল্লাহর কি মাজাজ বা রূপক অর্থ বলা যাবে হাকে কি অর্থটাকে অস্বীকার করে হ্যাঁ সুতরাং সে অর্থটা এই গ্রন্থে সুন্দরভাবে দেওয়া হয়েছে এরপরে তার আলোকে আরও কিছু অনুবাদ গ্রন্থ অবশ্য এখন বের হয়েছে বায়ান ফাউন্ডেশনের অনুবাদকে অনুসরণ করে আর একটু বিস্তারিত তাফসির গ্রন্থের মধ্যে আমি তিনটা তাফসিরকে এখন উল্লেখ করব। একটি হলো তাফসির এবনু কাতির এই তাফসিরটা বাংলা অনুবাদ হয়েছে এবং আমি যতটুকু জানি প্রথম দিকের অনুবাদটা অতটা সমৃদ্ধ ছিল না অর্থাৎ আরবির কোনো কোনো জায়গায় প্রতিনিধিত্বটা স সঠিকভাবে করা হয়নি পরবর্তীতে সেটাকে আবারও রিভাইজ করা হয়েছে রিভাইজড ভার্সন বের হয়েছে আমার ধারণা যে সেই রিভাইজড ভার্সনটা নিশ্চয়ই আগের থেকে অনেক ভালো আর আপনারা যদি তাফসির আব্দু ক্যাথির আরবি থেকে পড়তে পারেন খুবই ভালো যদি সেটা না পড়তে পারেন তাহলে ইংরেজি থেকে পড়েন ইংরেজিটা খুব ঝড়ঝরে হয়েছে আর সেক্ষেত্রে বাংলা তাফসির থেকে অর্থাৎ বাংলা ক্যাথির যেটা সেখান থেকেও সাহায্য নিতে পারে আসলে আমি আমি এক্ষেত্রে উল্লেখ করতে চাই যে এই যে মৌলিক গ্রন্থগুলো আমরা বললাম এগুলো মারাজা আসাহিয়া উল মাসাদার এই যে মাসাদেরগুলো আরবি না জানলে কিন্তু তার অনুবাদ থেকে সেই আসলে ক্রিমটা পাওয়া যায় না সেই মূল বিষয়টা রূপরেখাগুলো পাওয়া যায় না যেটা আরবি থেকে পাওয়া যায় এই জন্য আপনাদের অবশ্যই আরবি শিখতে হবে এবং এই তাফসিলগুলো আরবিতে পড়াটাই আমি উত্তম মনে করছি আচ্ছা এরপর আরেকটি আছে আদোয়াউল বায়ান এটা মোহাম্মদ আল আমিনা শানকিতি রহেমাহুল্লাহ তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত শিক্ষক ছিলেন এবং আমার যতটুকু মনে পড়ে তিনি উনিশশো সালে ইন্তেকাল করেছেন রাহেমাহুল্লাহ তিনি মূলত শানকিতি অর্থাৎ মোরিতানিয়ার একজন প্রখ্যাত আলেম ছিলেন কিন্তু তিনি মদিনায় এসে স্থায়ী হয়েছেন এবং এলেমের বিশাল খেদমত করেছেন আদোয়াউল বয়ান তার বিশ্ববিখ্যাত একটা তাফসির তাফসির এই জন্য বলছি যদিও তিনি আধুনিক কালেরই একজন মানুষ কিন্তু তিনি বিশুদ্ধ রেওয়ায়তগুলোর আলোকেই এই তাফসিরটির রচনা করেছেন ফলে আদল বায়নের মধ্যে আমরা সালাফেসালহিনের সকল সঠিক মতের আসলে বহিঃ্রকাশই দেখতে পাই আর আরেকটি চমৎকার তাফসির বর্তমান যুগের আরেকজন বড় আলেম লিখেছেন তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর হেকমত বশির ইয়াসিন তিনি আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত শাহ ছিলেন আমরা তাকে পেয়েছি তিনি আত্তাফ সিরা লিখেছেন অর্থাৎ প্রাচীন এবং সালাফের যতগুলো তাফসির গ্রন্থ আছে সেখানকার সহি রয়তগগুলোকে তিনি একসাথ করে আত্তাফ সিরা শাহী লিখেছেন এই বইটি অনুবাদ হওয়া দরকার বাংলায় তবে আরবিতে যারা পড়তে পারেন তারা এই বই থেকে আপনি তাফসিরের মূল তথ্যগুলো নিতে পারেন এবং সেটাই আমাদের জন্য সঙ্গত হবে